জন্য বুঝতে হবে যে কেন তাহলে সিনিয়ররা বা কিছু যুবক সম্প্রদায় তারা এই র‍্যাগিং কালচারটার মধ্যে ইনভলভ হচ্ছে, তাদের সেই লুকায়িত রসনাটা কি, মানে স্টিমিউলাসটা কি, কি কারণে তারা সেই স্টিমিউলাসটা পাচ্ছে যে আমি র‍্যাগিং করবো এবং সেখান থেকে আমার একটা অদ্ভুত ভাবে একটা স্যাডিস্টিক প্লেজার আমি সেখান থেকে পাবো, কেন সেটা হচ্ছে সেটা জানবার চেষ্টা করব। র‍্যাগিং কাকে বলে প্রথমেই যদি আমি আসি, আমি কিন্তু ছবির সাহায্যে দেখিয়েছি, আমি কিছুই নাই, ছবিগুলোকে দেওয়া একটাই কারণ হচ্ছে তোমাদের কাছে জিনিসটাকে ইন্টারেস্টিং করে দেওয়া। একে তো স্বাধীনতা দিবস ছুটির দিন, তার মধ্যে একজন বাইরের গেস্টকে ডেকে এনে দুপুর বেলা লেকচার দেওয়া মানে সেটা রীতিমতো একটা অত্যাচারে প্রমাণিত হয় ছেলে মেয়েদের জন্য। তো যাতে সেটাকে একটু ইন্টারেস্টিং করা যায়, কারণ আমিও টিচার, আমিও জানি, আমিও ছেলে মেয়েদেরকে পড়াই, মানে তাদের মানসিকতাটা বুঝতে খুব একটা অসুবিধা আমার হয় না, তাই চেষ্টা করবো যতটা এটাকে ইন্টারঅ্যাক্টিভ করা যায় বা ইন্টারেস্টিং করা যায়। তারপরে তোমরা তো আমাকে কথা বলবেই বা তোমরা তোমাদের বক্তব্যগুলো রাখবেই, আমি অবশ্যই শুনতে আগ্রহী। তাহলে র‍্যাগিং কাকে বলে? র‍্যাগিং হচ্ছে যে কোনো ধরনের কথ্য ভাষায় শারীরিকভাবে হতে পারে, কোনো কিছু আমি তাকে করতে বলতে পারি যেটা সে অপর প্রান্তের মানুষটার জন্য খুব কমফোর্টেবল জিনিস নয়, সেটাতে খুব কনসেন্ট যেটাকে বলি আমরা সহমত, সেটা সহমত পোষণ না করেও সেটা করতে বাধ্য হয়, কিছু বলতে, কখনো কিছু করতে, কখনো কিছু আঁক মানে কিছু করে দেখাতে বা কিছু গাইতে নাচতে, যেমনই কিছু হোক না কেন তাকে তার ডিগনিটি, মান, তার আত্মসম্মান, আত্ম অভিমানের ঊর্ধ্বে গিয়ে